একটু বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় 150 পরিবারের কয়েকশো সদস্য। তাও আবার যেন তেন পানি নয়, ড্রেনের ময়লা, বাসাবাড়ির উচ্ছিষ্ট ময়লা, দীর্ঘদিনের আগাছা ও কচুরি পানা সমৃদ্ধ ডোবার মতো দৃশ্যমান, খালের দূষিত ময়লায় দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যাওয়া রাস্তায়, এভাবেই চলতে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ড তথা উত্তর চাষারাস্ত ABC স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ভুক্তভোগী এই নগরবাসী জানান, আমরা সবসময় বৃষ্টির সময় আমরা এই কষ্ট জলাবদ্ধতা, এটা মানে কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগই নেওয়া হইল না এ পর্যন্ত। প্রতি বছর কি বৃষ্টি হইলেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেকবার এই সিটি কর্পোরেশনের আমাদের যে ওয়ার্ড কমিশনার আছে তাদের কাছে অনেকবার আমি কমপ্লেন করছি, কিন্তু সে কোনো কেন এটা হচ্ছে না, আমরা কি আসলে হয়েছে কি, এটা খালটা আছে না, খালটা ভরে যায়, হ্যাঁ, এবং পানি নিষ্কাশন হয় না সহজে। এটা কয়েকদিন, প্রায় 5-7 দিন 10 দিন, একবার বৃষ্টি হইলে রাস্তায় পানি হইলে 5-7 দিন 10 দিন পর্যন্ত আমরা এই ভোগান্তি সৃষ্টি করি। ড্রেনটা করার কারণে এটা বেশি বেশি জলাবদ্ধতা হইতেছে। এই সকালে আজকে 1.5-2 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাতে আমাদের এই অবস্থা, বাড়ি ঘরে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। হ্যাঁ, আমাদের এই পাকের ঘর সহকারে পানিতে ডুবে আছে। এটা ডিএনটি বাঁধের বাইরে আমাদের কমিশনার সাহেবের এ ব্যাপারে জানেন, মেয়র মহোদয় জানেন, কিন্তু এ পর্যন্ত তেমন কোনো ভালো পদক্ষেপ তারা নেয় নাই। মশার ওষুধ একবার না দুইবার দিয়ে গেছে এই পর্যন্তই, কিন্তু আর করে না। আর তারা বছরে বছরে আসে, ইলেকশনের সময় আসে, তারা ভাই ভোট চায়, কিন্তু আমাদের কোনো কাজ হয় না। মেয়র মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, সে যেন আমাদের এর একটা সুষ্ঠু প্রতিকার করেন। যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ABC ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে নাকি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা শিল্পপতির ছেলেমেয়েরা পড়াশোনা করে, এই এলাকার বিয়ে অবস্থা, আর এই চাষারার আমাদের তো কোনো মূল্যই নাই। মেয়র মহোদয় কিংবা স্থানীয় কাউন্সিলরকে কিছু জানাইছেন এই ব্যাপারে? স্থানীয় কাউন্সিলরে ওনারা তো এখানে আসেই না, ওনাদের একমাত্র ওনারা মনে হয় যে এই ভোটকালীন সময় ওনারা একবার হয়তো দেখা যায় আমাদের এই এলাকায়। চাষারার এলাকার ভিতরে আমরা বসবাস করি, এই তো আমরা আপনাদের মাধ্যমে যারা মাননীয় MP মহোদয় এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর, তাদেরকে, তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই বেহাল দশা থেকে আমাদের একটু অবসান ঘটান, একটু দৃষ্টিপাত করেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। পুরুষ লোক নাইলে বের হইতে পারে, আমরা তো বের হইতে পারি না, একটু বৃষ্টি হইলেই পানি জমা হয়ে যায়। হ্যাঁ, এটা মনে করেন মশা অনেক কিছু, এটা তো অনেক সমস্যা, আমরা বের হইতে পারি না বাসার থেকে। আর দ্বিতীয়ত স্কুল সবই তো বন্ধ, কিন্তু আপনার সব কিছু এখন মানে বাসাতে বের হন যেন অনেক পানি হয়ে যায় জায়গায়, একটু বৃষ্টি হইলে ডাক্তার কাছে যেতে পারি না, অনেক সমস্যা। এটা মনে করেন আপনি মেয়র আইবি, এটা তো দেখা, এটা আমাদের এটা দেখার তো দরকার। ত্রাণ সুবিধা চাই না আমরা, নাগরিক সুবিধা চাচ্ছি। আমাদের যদি এটুকু সুবিধা দেয় আমরা খুবই উপকৃত হব। ট্যাক্সও দিই আমরা, রেগুলার ট্যাক্সও দিই, সব কিছু দেওয়া হয়, তারপরে আমরা সুবিধা পাচ্ছি না, এটি আমাদের কষ্ট। আর ময়লা আলা ময়লা নেন এখানে, ময়লা মশা, এই মশার মধ্যে আমরা সারাক্ষণ মানে খুব কষ্টের মধ্যে আছি। যদি উনি মেয়র সাহেব যদি এগুলো দেখেন, মেয়র মহোদয়, তাহলে আমরা একটু উপকার পেতাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে তারা নিয়মিত কর পরিশোধ করেও যথাযথ নাগরিক সেবা থেকে বরাবরই হচ্ছেন বঞ্চিত। তাদের ভাষ্যমতে একটু বৃষ্টিতেই নোংরা হাঁটু পানির এই জলাবদ্ধতার ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এ ভোগান্তির কথা জানেন স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শুকু এবং মেয়র সেলিনা হায়াত আইবি নিজেও। কিন্তু উত্তর চাষারাবাসীর দীর্ঘদিনের এই দুরবস্থা ও ভোগান্তির কথা জেনেও কেন, কোন কারণে এর প্রতিকার করছে না জানতে চান তারা স্থানীয় MP, মেয়র, কাউন্সিলর তথা জনপ্রতিনিধিদের কাছে। আমাদের ওয়ার্ড কমিশনারের কাছে আমরা কমপ্লেন করি যে লাইটের ব্যাপারে, পানির ব্যাপারে সবসময় বলি, কিন্তু কোনো কর্ণপাত হয় না। কেন আমাদের চাষারার প্রতি এত কেন অনীহা তাদের, আমি বুঝলাম না কিছু। চাষারা একটা কিছু হইলে কমপ্লেন জানালে কোনো কিছু করতে চায় না কেন? এই যে পানিবন্দি অবস্থায় আমরা সবসময় আসি, বৃষ্টি হইলে, অল্প একটু বৃষ্টি হইলেই আমরা বাইরেতে পারি না বাসা থেকে। মশার উপদ্রব, মশার ওষুধ দেয় না, কোনো কিছু করে না,
এই যে আপনার রাইফেল ক্লাবের এখান থেকে যে ড্রেনটা আসছে আর্মি মার্কেট হইয়া, এই ড্রেনটার মুখটা আমাদের পুকুরে দিয়েছে। যখন আমি না করলাম তখন বললো যে আপনাদের পুকুর পরিষ্কার করে দেওয়া হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, কিন্তু এই পর্যন্ত আজকে 4-5 বছর হয়ে যায়, এই পর্যন্ত তারা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে নাই। কেন? আমরা কি ট্যাক্স দিই না? আমাদের প্রতি এত কেন অনিয়া থাকবে তাদের, আমি ঠিক বুঝলাম না। এই তার জন্য আমি মেয়র মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন আমাদের এই ব্যবস্থাটা করে দেয়। নোংরা এবং অস্বাস্থ্যকর এ জমে থাকা হাঁটু পানির জন্য শিশুরা রয়েছে গৃহবন্দী, ইচ্ছে করলেই নামতে পারছে না নিজের বাড়ির উঠোন পর্যন্ত। খেলতে পারি না, কোথাও যেতে পারি না, উঠানে পানি উঠে গিয়েছে এই জন্য উঠানে নামতে পারি না, খেলা করতে পারি না, মশা কামড়ায়, স্কুলে যেতে পারি না। বারবার নির্বাচিত হলেও কাউন্সিলর শওকত হাসেম শোকু এ ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের এমন অভিযোগের প্রেক্ষিতে এনএনটিভির পক্ষ থেকে কাউন্সিলর শোকুর সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি জানান, এবিসি স্কুলের পেছনে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি পাড়ায় গিয়ে না গো বক্তব্য নিলাম, এরা বারবার ফোন করতেছে। আমাকে ফোন করছে বা আমাদের জানাইছে? আমারে ফোন করছে, আইসা দেখতে, আমি আসলে নিলাম, এখনো আপনার একটা বক্তব্য লাগবে। বলেন না জি, আপনি ফোনে বলুন, আমি বলি আপনার। মানে এইখানে যে মানে কচুরি পানার পুকুরটা, এটা নাকি অনেক বছর ধরে এরকম পরিষ্কারের ব্যবস্থা? পুকুরের মালিক কে? যদি কোনো ব্যক্তিগত পুকুর হয় সেটা পরিষ্কারের দায়িত্ব তো সিটি কর্পোরেশনের, না? আর যদি সিটি কর্পোরেশনের কোনো সুযোগ থাকে তাহলে সেটা হলো আলাদা বিষয়। এখানে তো আপনার ব্যক্তিগত পুকুর কে আমি পরিষ্কার করে দিব। এখানে ওই যে এবিসি স্কুলে এখানে একটা খাল আছে নাকি? হ্যাঁ, খাল, সেটা রেলওয়ে খাল বলেন। এই খালটার এখানে তো ওই যে পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, পানি জমে যায় একটু বৃষ্টি হইলেই। আচ্ছা আচ্ছা, এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় আর নোংরা পানি, ড্রেনের পানি। এই অবস্থার মধ্যে আমি এখন ওই যে হাঁটু পানিতে পাড়া দিয়ে ভিতরে গিয়া দাঁড়াইয়া ওনাদের বক্তব্য নিছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি সব থেকে ভালো হবে, হ্যাঁ, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, যদি আমাদের করণীয় কিছু থাকে তাহলে অবশ্যই করবে, অথবা আমি কাউকে সরাসরি, কারণ আমি আমার শরীর ভালো না, সকালবেলা আমার প্রচন্ড বৃষ্টিতে ভিজে আমার কাজ করতেছে, যদি শরীর ভালো থাকে ইনশাআল্লাহ আমি কালকে নিজে যাবো, বা আমি চিন্তা করবো দেখা জিনিসটা সরজমিনে দেখা কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যদি আমাদের কিছু করণীয় থাকে তাহলে অবশ্যই আমরা সেটা করবো। আচ্ছা, আর এখানে যে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি, তো যে কারণে তারা বলতেছে যে এখানে মশার ওষুধ নাকি একেবারে দেয়াই হয় না। ঠিক আছে, আমি কালকে সরজমিনে, আমার একটু সময় দেন, আমি যে আট করণের দরকার আমি তো বললাম, আমি তাই করবো। আপনার আমার সকলের